এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সারা দেশে চলছে বিশেষ টিকা ক্যাম্পেইন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আজিমপুর ও মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন ফজলে রাব্বি সৌরভ ও হাসান ওয়ালি। শুরুতে যাচ্ছে আজিমপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, টিকা কেন্দ্রে মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আছে কিনা? ধন্যবাদ তানজিনা, আমি সকাল থেকে অবস্থান করছি আজিমপুরের নগর মাতৃসদন কেন্দ্রে। সকাল থেকে এখানে ছিল উচ্চ পরাবর এবং সেই ভিড়টি এখনও দিন যত গড়াচ্ছে সেই ভিড়টির সংখ্যা আরও বাড়ছে। আমি এখানকার অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে এখানে তারা সুশৃঙ্খলভাবেই আপনার টিকাদান কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং তারা টিকা নিচ্ছেন, তবে তারা কোনো ধরনের বিশৃঙ্খলার অভিযোগ আমাদেরকে জানায়নি। সবচেয়ে বেশি যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে আপনার নিবন্ধন না করে এখানে এসে যে অনস্পট যে নিবন্ধনের যে বিষয়টি সেটি করতে পেরে তারা আসলে খুবই খুশি। আমরা কথা বলেছি এখানে দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে, তিনি আমাদের জানিয়েছেন এখানে হচ্ছে আপনার এই কেন্দ্রের জন্য 3000 ডোজ টিকা মজুত রয়েছে, তবে তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত লোকজন আসবেন টিকা নিতে তারা ততক্ষণ পর্যন্ত টিকা প্রদান অব্যাহত রাখবেন। আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত একজনের সাথে এখন কথা বলছি। আমাদের এখানে গণটিকা যেটা আজকে সারাদিনই চলবে, যতক্ষণ পর্যন্ত টিকা নিতে আসবে, টিকা গ্রহণকারী আসবে ততক্ষণ পর্যন্ত আমরা টিকা চালিয়ে যাব। ফার্স্ট ডোজটা যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাবো। না, কোনো ধরনের সমস্যা নয়, আমাদের পর্যাপ্ত পরিমাণ টিকা আছে এবং আমাদের 7টা বুথে আমরা এই গণটিকার কার্যক্রম ফার্স্ট ডোজটা চালিয়ে যাচ্ছি এবং আজকে যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি মোহাম্মদপুরে আমাদের সহকর্মী হাসান ওয়ালির কাছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এবং সকাল থেকে আমি আরও কয়েকটি কেন্দ্র ঘুরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আজকে সরকারের যে একদিনে 1 কোটি ডোজ টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার অংশ হিসেবে কিন্তু আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট 486টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে এবং মোট 5 লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে মেয়র আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখছি মানুষের উপচে পড়া ভিড়, মানুষ সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে কিন্তু টিকা গ্রহণ করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেকে এমন খবরে ছুটে এসেছেন যে আজকের পর থেকে প্রথম ডোজের টিকা আর দেওয়া হবে না, এরকম খবর অনেকে ছুটে এসেছেন। আবার রেজিস্ট্রেশন না থাকার কারণে, অর্থাৎ রেজিস্ট্রেশনবিহীন যে টিকা তারা নিতে পারছেন এ কারণে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। এই টোটাল আজকে কেমন লাগছে করোনা টিকা? আপনি রেজিস্ট্রেশন ছাড়াই তো নিচ্ছেন? জি, ভালো। টিকা দিয়েছেন? জি, না, এই যে লাইনে দাঁড়িয়ে আছি। কেমন লাগছে আপনার আজকে টিকা নিতে পেরে? হ্যাঁ, কেমন লাগছে টিকা নিতে পেরে? দেই না, দিমু। টিকা দিবেন? রেজিস্ট্রেশন করেছেন? রেজিস্ট্রেশন ছাড়াই তারা বলছেন যে রেজিস্ট্রেশন ছাড়াই তারা কিন্তু টিকা নিতে পারে সন্তোষ প্রকাশ করছেন। আমরা এখন ফিরছি স্টুডিওতে, তানজিনা।